রাজ্যখনত অনুষ্ঠিত হবলগিয়া পাঁচটাকৈ বিধানসভা সমষ্টির উপনির্বাচনক লৈ এটা কংগ্রেস যথেষ্ট আশাবাদী। সদ্য সমাপ্ত লোকসভার নির্বাচনত যোরহাট আসনখন লাভ করার পিছত কংগ্রেসের মনোবল এটা যথেষ্ট বৃদ্ধি পাইছে। সেয়ে কংগ্রেসে অকলেই পাঁচটা বিধানসভা সমষ্টির প্রার্থী ঠিয় করার যুঁজা চলাইছে। এবার এই দৃশ্য মন কর, এয়া চামগুড়ি সমষ্টির দৃশ্য। চামগুড়ির বিজেপি কর্মীসকল একত্রিত হয়েছে। আগন্তুক উপনির্বাচনের চামগুড়ির বিজেপি কর্মীসকলে রণকৌশল প্রস্তুত করেছে। ধুবুরীর সাংসদ হলে রকিব হুসেন খালি হল চামগুড়ি বিধানসভা সমষ্টি। চামগুড়ির এবার কংগ্রেসে প্রার্থিত্ব দিব ওলাইছে রকিবুলের পুত্র তানজিরক। লগেলগে তৎপর হয়ে পড়ছে চামগুড়ির বিজেপি। বিজেপি কর্মীসকল আশাবাদী যে এইবার রকিবুলের দুর্গত বিজেপি আঘাত হানিব পারি। এতিয়া বিজেপি পূর্বতকৈ যথেষ্ট শক্তিশালী, গতিকে রকিবুল হুসেনের পুত্রক পরাভূত করবলৈ রণকৌশল প্রস্তুত করে পেলাইছে বিজেপির কর্মীসকল। পুরনি বিধানসভা সমষ্টির ভিত্তিত উপনির্বাচন অনুষ্ঠিত হব। বিজেপির মতে পুরনি চামগুড়ীত হিন্দুতকৈ মুসলমান ভোটার 10,000 বেশি আছে। বিজেপির ধারণা শক্তিশালী পার্টি ঠিয় করালে রকিবুলের পুত্রক পরাভূত করব। সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ইতিমধ্যে ঘোষণা করেছে যে পাঁচটা সমষ্টিত উপনির্বাচন হব 5 সেপ্টেম্বর তারিখে। এই পাঁচটা সমষ্টির দুটা যেটি ইতিমধ্যে ঘোষণা দিছে যে কোকরা সিডনি UPPLক দিব আর বঙ্গাইগাঁও গণ পরিষদক দিব ভাতৃ সংগঠন, আর তিনটা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির প্রার্থী থাকিব। তিনটা সমষ্টিত ভারতীয় জনতা পার্টিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। তার ভিতরতে আমার চামগুড়ি যখন সমষ্টি, এই চামগুড়ি সমষ্টি মানে আমার ইয়াত মানে যে ভোটর যে প্যাটার্ন, সেই প্যাটার্নট হয় ইয়াতে শক্তিশালী কংগ্রেসের যখন প্রভাবশালী ইয়ে আসলে কেন্ডিডেট আসলে রকিবুল হুসেন, কিন্তু সেই রকিবুল হুসেন থাকা অবস্থারপরাই ভারতীয় জনতা পার্টি ইয়াত মানে প্রতিদ্বন্দ্বিতা করে আছে, কিন্তু অল্প ভোটের কারণে কিন্তু ইফাল ইফাল হয়ে পেলায় ভারতীয় জনতা পার্টি হারিবলগা হয়ে আছে। সদ্য সমাপ্ত লোকসভার নির্বাচনত দেখা গৈছিল নগাঁওর চামগুড়ি বিধানসভা সমষ্টির বৃহৎ সংখ্যক মুসলমান ভোটারে বিজেপির সপক্ষে ভোটদান করেছিল। ইয়ার লগেলগে বিজেপি কর্মীসকল যথেষ্ট উৎসাহী হয়ে পড়ছে। লোকসভা নির্বাচনের কিন্তু চামগুড়ি সমষ্টিত কিন্তু আমি বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোটারে কিন্তু আমি এবার মানে ভারতীয় জনতা পার্টিকে আমি ই করেছো ভোট প্রদান করেছে। গতিকে সেইফালেরপরা এটা আমি দেখিছো যে ভারতী আমার এই চামগুড়ি সমষ্টিত কোনো পদ্যেই রকিবুল হুসেন নহয়, রকিবুল হুসেন নহয়। যদি তেখেতে যদি এটা MP বাদ দিয়ে পেলায় যদি এত নির্বাচন খেলে তেতিয়াহলে কিন্তু হারিব। কিন্তু এনেকুয়া ধরনের হয়েছে যে সংখ্যালঘু মানুষখিনিয়ে কিন্তু এইবার ভারতীয় জনতা পার্টি এই দুটা বছরের কারণে কিন্তু ইয়াত দিব, যেহেতুকে এইটো সরকার গঠন নহয়, যেহেতুকে সরকার আছেই, সরকার থাকা অবস্থা যদি আমার বিধায়কজন যদি আমি যদি আমার মানুষে যদি বনাব পারে, গতিকে আমি তেতিয়াহলে কিন্তু এই চামগুড়ি সমষ্টি কিন্তু ভারতীয় জনতা পার্টির দখলত আহি গেল। চামগুড়িত বিজেপির প্রার্থী কোন হব, রকিবুল হুসেনের পুত্রক কোনে পরাভূত করব পারিব, বিজেপিয়ে পাইছে নাকি শক্তিশালী পার্টি? অলরেডি 4-5 জনের নাম ওলাইছে, আমি তেনেকুৱা 4-5 জনের নাম শুনাইছো, কিন্তু বিশেষকে মাইনরিটি মানুষের নামও ওলাইছে, আমার অসমীয়া মানুষের নামও ওলাইছে। বিশেষকে স্থানীয়ভাবে যুব নেতা যিজন পার্থপ্রতিম হাজরিকা, তেখেতে লোকসভা যি 5টা 6টা পঞ্চায়ত যে দায়িত্ব দিছিল, তেখেতের যে ভূমিকা, তেখেতে যত যত কাম করেছে, ভোটার প্যাটার্ন কেনেকুৱা বাড়িছে, আর বিশেষকে সংখ্যালঘু মানুষে পার্থপ্রতিম হাজরিকা ডাঙরিয়াক কোনো দলীয় নেতা হিসাবে নহয়, এজন পরিয়ালের লড়া হিসাবে, পরিয়ালের ভাই বন্ধু হিসাবে যেন আঁকালি লয়, এক্সট্রা একটা ভোটেই পাব তেখেতে। ইতিমধ্যে আগন্তুক উপনির্বাচন কংগ্রেসে অকলে খেলিব ওলোৱা কেন্দ্র করে অখিল গগৈয়ে কংগ্রেসক সমালোচনা করবলে আরম্ভ করে দিছে। কিন্তু কংগ্রেসে এবার অকলে নিজাববিয়াক নির্বাচন খেলিবলে সাজু হয়েছে। বিহারীত বিজেপিয়ে ঠিয় করাব পল্লবলোচন দাসক, পল্লবলোচনের বিরুদ্ধে সরব বিহারীর বিজেপি কর্মী। দলীয় কর্মীর সঙ্গে বিশেষ যোগাযোগ নাই পল্লবলোচন দাসর, বিহারীক প্রতিনিধিত্ব করা সাংসদ রঞ্জিত দত্তর পল্লবর সঙ্গে অহিনুকূল সম্পর্ক। পল্লবলোচনের প্রার্থিত্বর বিরোধিতা করব সাংসদ রঞ্জিত দত্তই। বিহারী এটা সংরক্ষিত সমষ্টি হল, 2026ত বিহারীত SC পার্টি ঠিয় করাব লাগে। তেনে অবস্থা দেড় বছর পল্লবক টিকট দিয়ার বিরোধিতা বিজেপি করবে। কিন্তু প্রশ্ন হয়েছে বিহারীত কংগ্রেসে SC প্রার্থী বিচারি পাইছে নাকি? বাস্তব সত্যটা হল কংগ্রেসে এতিয়াও বিহারীত যোগ্য প্রার্থী বিচারি পাওয়া নাই। অবশ্যই প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই বিভিন্ন সময় ঘোষণা করেছে বিহারীর উপনির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু
দলের একাংশ নেতায় ভূপেন বরাক উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতা নকরিবলে আহ্বান জানাইছে। বিহারীত কংগ্রেসে দুজন প্রার্থী বিচারি পাইছে, প্রেমলাল গুঞ্জু আর মনোজ গৌতম। কংগ্রেসে বিচারি পাওয়া নাই যোগ্য এসসি প্রার্থী। সিদ্রিত কংগ্রেসে প্রবীণ বড়ুক প্রার্থিত্ব দিয়ার সম্ভাবনা, বঙ্গাইগাঁও জ্যোতিময় বৈশ্যক টিকট দিয়ার সম্ভাবনা কংগ্রেসের, ঢলাইর বাবে কংগ্রেসে বিচারি পাইছে একাধিক প্রার্থী। বিজেপির উচ্চস্তরীয় সূত্রের মতে বঙ্গাইগাঁও আসন এবার বিজেপিয়ে অগপক এড়িয়ে দিব। ইয়ার উপরই সিদলি সমষ্টিত ইউপিপিএলের প্রার্থী থিয় করা। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।